আমার মোবাইল অ্যাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ মিলন, আপনারা দেখছেন আমার মোবাইল অ্যাপস ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টিকটক সম্পর্কিত কিছু জানা এবং অজানা তথ্য। প্লে স্টোর থেকে ইনস্টল বা ডাউনলোড না করে আপনি অ্যাপটি দেখতে পারবেন এবং অ্যাপটি চালাতেও পারবেন। তো চলুন শুরু করা যাক। প্লে স্টোর থেকে ইনস্টল বা ডাউনলোড না করে আপনি অ্যাপটি দেখতে পারবেন এবং অ্যাপটি চালাতেও পারবেন। হ্যাঁ বন্ধুরা, যা শুনেছেন ঠিকই শুনেছেন যে প্লে স্টোরে ডাউনলোড বা ইনস্টল না করে আপনি সেই অ্যাপের সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে পারেন। এতে হবে আপনি অনেক সুবিধা। গুগল প্লে স্টোরের তরফ থেকে এটি একটি নতুন ফিচার তৈরি করেছে, ট্রাই নাও। অর্থাৎ এই ফিচারটি এখনও আমাদের জন্য দেওয়া হয়নি, এটা কিছুদিনের জন্য চেক করা হচ্ছে। অর্থাৎ তারা এটাকে পরিকল্পনা অনুযায়ী এই অপশনটি চালু করে দেওয়া হবে। এটা চালু করলে হয়তো আমাদের জন্য এবং যারা আমাদের মতন আরও অনেক ভিউয়ার আছে এবং যারা প্লে স্টোরের ভক্ত তাদের জন্য এটা একটা ভালো একটি ফিচার হবে। কারণ আমরা যখন কোনো অ্যাপ ডাউনলোড করতে চাই সেটার স্ক্রিনশট দেখে ডাউনলোড বা ইনস্টল করে দিই, এতে কী হয় আমাদের এমবি বলেন মেগাবাইট বলেন সেটা খরচ হয়, কিন্তু তারপরে যদি আমরা সঠিক অ্যাপটি খুঁজে না পাই তখন আমাদের এমবিগুলো লস হয়ে যায়। তো বন্ধুরা, এমবি বাঁচাতে এবং সেই অ্যাপের সম্পর্কে ধারণা নিতে এই ফিচারটি আপনার অনেক কাজে আসবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের একটি নতুন ইনফরমেশন যে গুগল প্লে স্টোরে অ্যাপগুলো আপনি ডাউনলোড বা ইনস্টল না করে সম্পূর্ণ ইনফরমেশন পাবেন এবং সেটাকে চালাতে পারবেন খুবই সহজে। এতে আপনার টাকা এবং এমবি দুটোই বাঁচবে। বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন নিয়ে এসে এরকম টেক সম্পর্কিত অ্যাপ এবং টেকনোলজি সম্পর্কিত ভিডিও। ধন্যবাদ।